हाय फ्रेंड्स, अस्सलाम वालेकुम। केमन आछेन सबाई? आशा करी भालो। आज के आबारो आमी एप्पल साइडर विनेगारे एकटु चीनी दिए दिब 100 चामच परिमाण। आमी एटा तीन दिन पर पर दिच्छी, दुई दिन पर पर दिच्छी ना, आमी तीन दिन पर पर करे दिए जाच्छी 100 चामच। आर एटा होच्छे ब्राउन सुगार दिच्छी किन्तु, आर कोकोनाट विनेगारेर ओटाओ होच्छे। आमी एटा तलानीटा परिष्कार करे बयमटा आबारो भालो करे धुए आबारो एर भितरे दिए दिब। আর আমাকে অবশ্যই জানাবেন যে কে কে এখন আর কি এই অ্যাপেল সিডার ভিনেগার আর কোকোনাট ভিনেগারের যে কোনো একটা বসিয়েছে, তো কেমন হচ্ছে আমাকে জানাবেন। কিন্তু এখন আমি রান্না করব। তো আমি এই যে মাছ নিয়েছি, মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কাতলা মাছ এটা। সেদিন যে কাতলা মাছটা আমি কেটেছিলাম যুদ্ধ করে মাছের সাথে, তো সেই কাতলা মাছ। আর আজকে আমি রোজা রেখেছি, তো রোজা রাখার পরে কী কী খেলাম সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। মাছটা ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে ওই যে পালং শাকটা আর কি আমি রান্না করেছি, এটা হচ্ছে মাছের আমি মাথা রেখেছিলাম অর্ধেক, সেই মাথাটা দিয়ে আমি এই পালং শাকটা রান্না করেছি, রেসিপিটা শেয়ার করলাম না। আর আমি ওই মাছ দিয়ে লাউ রান্না করব। গতকাল যে লাউর মুখের থেকে নিয়ে ফুলকপির ভিতর দিয়ে আমি চিকেন দিয়ে সবজি করেছিলাম, তো সেই লাউটাই আমি রান্না করছি। আর এই খোসাগুলোও আমি রেখে দেব, খোসাটা দিয়েও আমি আর কি অন্য একটা রেসিপি তৈরি করব, তবে আজকে এটা করব না। লাউ কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর মরিচটা কেটে নিচ্ছি। তারপরে আমি চুলায় আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি এখন একটু অল্প করে তেল দিলাম। এবার আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তুলে নিব। আর পেঁয়াজটা তুলে নেওয়ার কারণ হচ্ছে এটা লাস্টে যখন আমি ভাজা জিরা আর পেঁয়াজটা দিয়ে দিব তখন কিন্তু অনেকটা টেস্টি হবে। রসুন বাটা দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে। এবার সব মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি বেসিক্যালি সবসময় এভাবেই করে থাকি, তাই আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এর ভিতরে আর একটু সরিষার তেল দিয়ে দিব, যেহেতু প্রথমে সরিষার তেল কম দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আমি সেই ভাজা মাছ। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপরে তার ভিতরে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। আর এর ভিতরে আমি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি কষিয়ে নেব। আর এই ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে এবার আবারও কিন্তু ঢেকে দেব। তারপরে যখন দেখবো যে এটা কষানো হয়ে গিয়েছে, তারপরে ঝোল কমে এসেছে, তখন আমি এটা তুলে নেব। তুলে নিয়ে এই যে ঝোল আছে এর ভিতরেই আমি লাউ দিয়ে দিব। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। যে কোনো তরকারির সাথে মাছ রান্না করতে গেলে এভাবে কষিয়ে মাছটা তুলে ওর ঝোলের ভিতরে তরকারি দিয়ে রান্না করলে খুব টেস্ট হয়। তো এভাবেই করে আমি এভাবে করি, আর সবাই কীভাবে করে আমি জানি না। তো কে কে আমার মতো করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই মানে ঝোলের ভিতরে কিন্তু আমি আর পানি দেইনি, ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম, গরম পানি। এবার যতটুকু ঝোল রাখবো ততটুকুই করে নেব। আর লাস্টে ভাজা জিরার গুঁড়া আর সেই পেঁয়াজটা আমি মিশিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রান্না বান্না শেষ। তো আমি এখন হচ্ছে খাবারের জন্য, আমি যেহেতু রোজা রেখেছিলাম তার জন্য আমি সন্ধ্যাবেলায় এই যে আমি হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে একটু লেবু পানি করে নিয়েছি। আজকে বেশি পানি পিপাসা লাগেনি, কারণ হচ্ছে শীতকাল চলে এসেছে প্রায়। আমার তো এমনি অনেক শীত,
এই কারণে আমার অতটা পানি পিপাসা লাগেনি। তার জন্য আমি আজকে এই যে ওজন কমানোর রেমেডিটা, এই রেমেডিটা দিয়ে আমি এটা খেয়ে নেব। অনেকেই প্রশ্ন করে যে রোজা রেখে কিভাবে এই রেমেডিটা খাবে, তো এটা প্রথমে খালি পেটেই খেতে হবে। এটা দিয়ে কুসুম গরম পানি কিংবা অ্যাপেল সাইডার ভিনেগার কিংবা লেবু পানি, যেটা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারে। আর হচ্ছে তারপরে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, এটা আমি আগেই করে রেখেছি ইফতারের আগে, তো তার সাথে আমি কিছু বাদাম আর একটা ডিম খেয়েছি। তারপরে আমি খেয়ে নেব একটু গ্রিন টি। তো আসলে বেশি আমি এত পরিমাণে পানি খেয়েছি যে আমার আর বেশি একটা পানি খাওয়া হবে না, তার জন্য আমি দুইটা গ্রিন টি একবারেই খেয়ে নেব। মানে যে দুইটা তিনটা করে গ্রিন টি খাই আমি প্রতিদিন, তো সেই জন্য আর কি আমি একবারেই দুইটা খেয়ে নিচ্ছি। গ্রিন টি খেয়ে নেওয়ার পরে আমি আমার খাবারটি খেয়ে নেব। তো আমার খাবারের জন্য আমি নিয়েছি এখানে যে যে লাউ রান্না করেছি, আমি লাউ নিয়েছি আর মাছের লেজটা নিয়েছি। মাছের লেজটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এটাই নিয়েছি। আর যে পালং শাক রান্না করেছিলাম আমি সেটাও নিয়েছি। আর আমি খাওয়ার সাথে সাথেই আমি যে ইফতারি করার সাথে সাথেই ডিম আর বাদামটা খেয়ে আমি নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ পড়ে এসে তারপরে আমি গ্রিন টিটা খেয়ে একটু পরে এই খাবারটি খাচ্ছি। আর যে ওজন কমানোর যে রেমেডিটার কথা বলেছি, ওটা হচ্ছে ইফতারির সময় একবার আর হচ্ছে খেতে হবে ঘুমানোর আগে একবার, আর যদি কেউ সেহরি করে সেহরির সময় একবার। সেহরি যদি না করে তাহলে মানে 10টার ভিতরে আর একবার, মানে ঘুমানোর মাঝখানে আর একবার খেতে হবে। তো আজকে আমার অনেকগুলো অর্ডার ছিল, তো আমার এগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো দিয়েছি। আর সাথে দিয়েছি পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট দিয়েছি আজকে দুইজনকে, 1 কেজি পরিমাণ দিয়েছি। আসলে অনেক জায়গায় আমি পিঙ্ক সল্টের দামটা অনেক রকম শুনতেছি, তো তার জন্য এমন এমন জায়গা আছে যে অনেক কম দাম। তো আসলে আপনারা একটু বুঝে শুনে কিনবেন, কারণ নকল জিনিস কিন্তু ভরে সারা জায়গায় কিন্তু সেরে গেছে। নকল জিনিস খাওয়া থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু এই ডায়েটে আপনারা খেতে গেলে বিপদের সম্মুখীন হতে পারেন। এই যে আমি কুরিয়ারের এখানে চলে এসেছি, আজকে আমার এই যে অর্ডারগুলো আছে, এখানে ঘি আছে, এখানে 2 কেজি পরিমাণ ঘি আছে 1/2 কেজি করে নিতে। আর এই যে চিয়া সিড নিয়েছি, এখানে হচ্ছে 1 পোয়া 250 গ্রাম করে, আমি এখানে 1 কেজি নিয়ে এসেছি, 4 জনকে দিতে হবে। আরও হচ্ছে 5 জনকে দিতে হবে ডেলিভারি, 4 জনকে দিতে হবে আজকে। আর আছে 2টা হিমালয়া পিঙ্ক সল্ট। তো সেখান থেকে আর কি আসার পরে আমি রাতের বেলায় আবারও তৈরি করব, তার জন্য আমি একটু অল্প করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর রাতের বেলায় আমি একটা এই চা খেয়েছিলাম, রং চা, আর ওজন কমানোর রেমেডিটা খেয়ে ঘুমিয়েছি আমি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।